আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার অন্তু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। অনেকদিন যাবত আমি ইউটিউবে কোনো ব্লগ করতেছি না, অনেক ব্যস্ততার কারণ ছিল। তো ঢাকা থেকে আজকে পাবনা যাব, নবীনগর হয়ে মানিকগঞ্জ হয়ে ফেরিঘাট হয়ে যাব। তো ভাবলাম যে যাওয়ার সময় একটু ভিডিও করি, ব্লগ করা হয় না যেহেতু অনেকদিন। এই রোডটা কেমন আপনাদের সাথে শেয়ার করে চলেন, আর যেতে কতক্ষণ লাগবে, ফেরিতে কোনো ঝামেলা হয় কিনা। আশা করছি ফেরিতে সমস্যা হবে না, বাট মাঝে মাঝে অনেক সমস্যা হয়, অনেক দেরি হয়ে যায়। চলেন যাওয়া যাক, শেয়ার করি রোড কেমন হবে আপনাদের জন্য। এই সেতুটা সুন্দর, এই সেতুটা ট্রোল দিতে হয়, কিন্তু বাইকে ট্রোল দিতে হয় না, বড় গাড়িগুলোকে ট্রোল দিতে হয়। মানিকগঞ্জবাসী আর পাবনাবাসী, এটা তো এই রোডটা চেনার কথা, এই রোড দিয়ে অনেকেই যাওয়া আসা করে। ভিতরের রোড একটু যানজট কম থাকে, যানজট থাকে না, ছোট ছোট গাড়ি চলে, এই জন্য একটু লেট হয়, বাট যানজট থাকে না। দেখছেন ওয়েদারটাও ভালো আছে, রোদ দেখতেছি না, আকাশে হালকা হালকা মেঘ, আবার কিছু কিছু জায়গায় একদম ক্লিয়ার। আজকে তো একটা রিক্সা চাপায় দিছিল, আমার বাইকের স্পিড ছিল 80-90, ও দেখে যে চাপায় দিছে, ভাগ্যিস লাগে নাই, হালকা একটু লাগলেই যাইতাম একদম পুরো। নদীর পাড়ে কিছু রেস্টুরেন্টও হয়েছে, বাতাস আছে, আপনারা এখানে আইসা সময় কাটাইতে পারেন। মানিকগঞ্জ 30 কিলোমিটার, বেশি দূর না, বাট এই রোডে একটা জিনিস, এই যে স্পিড ব্রেকার মানে রোড ডিভাইজার প্রচুর, যেগুলো আসলে আমি বুঝি না, কিছু আছে একদম ছোট ছোট, আর কিছু রোড ডিভাইজার আছে অনেক বড় বড়, একদমই লেভেল ছাড়া। যে মাত্র একটা পার করে আসলাম ছোট ছোট, এটা আবার বড় বড়। আমরা প্রায় চলে আসছি, মানিকগঞ্জ পার হয়ে আসছি। আর ও একটা কথা মনে পড়লো, রোড ডিভাইজার আছে মানিকগঞ্জ থেকে হেমায়তপুর পর্যন্ত 37টা, আমি গুনেছি, বাট প্লাস মাইনাস 2-1টা থাকতে পারে, হয়তো বা মিস্টেক হতে পারে, মানে প্রত্যেক বাজারের এ মাথায় একটা আছে, ছোট হোক বাজার বা নর্মাল কোনো একটা প্রতিষ্ঠান হোক, রোড ডিভাইজার দিয়ে রাখছে, মানে পুরা জিনিসটা খুবই বাজে লাগছে আমার কাছে, যেটা ওই রোডটার ভ্যালু একদমই কমায় দিছে। অনেক বাইকার ভাইরা দেখবেন যে হয়তো বা রোড ডিভাইজারের জন্য ওই রোড দিয়ে ঢুকবে না। ফাইনালি ফেরিঘাটে চলে আসছি আরিচা, 11টার দিকে বেরোছিলাম, এখন 12:30 বাজে, সেই সাথে না একটু দেরি হবে। আঙ্কেল একটা ফেরির টিকিট দেয়, বাইকের 170, ঘাটের চার সহ, আর ওই পাশে 10 টাকা বেশি না, 180।
নামতেছি, সেই 12:30টার সময় আরিচা ঘাটে আসছি। 1 ঘন্টা 35 মিনিট, মানে 2:15 ফেরি ছাড়ছে, আর এখন সময় হলো 4:10, মানে ফেরি আসতে সময় লাগাইছে প্রায় 2 ঘন্টা অলমোস্ট। তাহলে ভাই 2 ঘন্টা 3 ঘন্টা 3 সাড়ে 3 ঘন্টা ফেরিতেই পার হইতে লাগে। সাজেস্ট করব ফেরিতে না এসে আপনারা সেতু দিয়ে আসবেন, সেতু দিয়ে আসা ভালো। আমি রিসেন্ট, আগে সার্ভিসটা ভালো ছিল, রিসেন্ট দেখতেছি যে আসার পরে অনেক দেরিতে ফেরি ছাড়তেছে, তারপরে অনেক লেট করে, অনেক সমস্যা হয়। কি রে ভাই এগুলা, তো ফেরিতে এসে ভাইয়ের সাথে, একটা ভাইয়ের সাথে দেখা হইলো, সে ভাইটা পরিচিত আমাদের এলাকায় বাড়ি, উনি ওই যে আমার সামনে আছেন, বাইক নিয়ে ঢাকা থেকে আসলো। তো ফেরিতে ওনার সাথে গল্প আড্ডা হয়েছে, বোর হই নাই, যাই এখন আবার যাইতে, মেবি বাড়িতে যাইতে 30 মিনিট বা 40 মিনিট সময় লাগবে। চলে আসি প্রায় বাসায়। আপনারা তো জানেন আমার বাসা চিনাখড়া থেকে একটু ভিতরে, আর প্রায় চলে আসছি, আসতে মোট 6 ঘন্টার মতো সময় লাগলো। আসলে এত সময় লাগে না, অতিরিক্ত 4 ঘন্টা সময় লাগে, বাট ফেরিতে যদি দেরি হয়, যেমন আজকে ফেরিতে 3:30 ঘন্টা দেরি হয়েছে, তো 3:30 ঘন্টা দেরি হলে, তো 3:30 ঘন্টা লাগলে মানে কতক্ষণ দেরি, 2 ঘন্টা লেট, তো 4 ঘন্টা লাগে। তো সাজেস্ট করবো ফেরিতে আসতে পারেন, যদি কপাল ভালো থাকে তাহলে ফেরিতে আসা যায়, অল্প সময়ে আসতে পারবেন, আর যদি আমার মতো দেরি হয় তাহলে তো দেরি হবে। ওকে গাইস, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।